আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। কেমিস্ট ভেনিউ চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের জন্য নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের ক্লাস নিয়ে এসেছি, যেখানে আজকে আপনাদের শেখাবো যে 2020 সালের প্রশ্ন পুরোটা আমরা সলভ করে দেখাবো। এবং আজকে আমরা যে ভিডিওটা টপিক নিয়ে যেই টপিকটা নিয়ে হচ্ছে আমরা ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে বোর্ড প্রশ্ন সলভিং বা 2020 সালের অনার্স প্রথম বর্ষ নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বা নন মেজর মৌলিক গণিতের 2020 সালের প্রশ্ন সলভ। এখন এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আসে এবং হচ্ছে সবগুলো সলভ করতে গেলে দেখা যায় যে একটা ক্লাসে হচ্ছে কভার করা সম্ভব না। তো আমরা ভিডিওটা হচ্ছে পার্ট পার্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আজকে যে কটা প্রশ্ন করানো যায় ততটুকুই করাবো, করানোর পরে হচ্ছে আমরা এক পার্ট শেষ করব, দেন হচ্ছে পার্ট টু পার্ট থ্রি, এইভাবে হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে 2020টা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই এক ক্লাসে শেষ করার চেষ্টা করেন, আসলে এক ক্লাসে শেষ করার চেষ্টা করলেও শেষ করা যায় না, কারণ হচ্ছে প্রশ্নগুলো অনেক বড় থাকে, আবার অনেকগুলো একটু ছোট থাকে, আবার হচ্ছে অনেক কিছু বেশি করে ভালোভাবে বোঝানো লাগে আপনাদের, তাই হচ্ছে এই কথা। তো কথা না বাড়িয়ে শুরু করছি, প্রথমে আমরা চলে যাব ক বিভাগে। তো ক বিভাগে দেখতেই পাচ্ছেন আমাদের আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে ক বিভাগে 10টি প্রশ্নের উত্তর দেওয়া লাগে, যেখানে আসে হচ্ছে 12টা প্রশ্ন। এই 12টা প্রশ্নের মধ্যে মাত্র 10টি প্রশ্ন আপনার অ্যান্সার করা লাগবে এবং 2টি প্রশ্ন আপনার হচ্ছে বাদ দেওয়ার একটা অপশন আছে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা এখন ক বিভাগের প্রশ্নগুলো কীভাবে সলভ করব, এখানে আপনাদের প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, আমরা সেখান থেকে হচ্ছে দেখে দেখে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে আমরা সবসময় জানি, আমরা ছোটো থেকে পড়ে আসতেছি যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং এদের গসাগু এক, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে শর্তাধীন অসমতার সংজ্ঞা দাও, যে অসমতা সম্পর্কযুক্ত চলকের নির্দিষ্ট কিন্তু মানের জন্য সত্য তাকে শর্তাধীন অসমতা বলে, এটা হচ্ছে আপনাদের মুখস্থ করা লাগবে। দেন পরের প্রশ্নটা হচ্ছে ডি ময়ভারের উপপাদ্য বর্ণনা দাও। ডি ময়ভারের উপপাদ্য নিয়ে আমি সামনে ইনশাল্লাহ ভিডিও বানাবো বা হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা হচ্ছে বুঝে নিতে পারবেন। আপাতত এটা মুখস্থ রাখবেন যে ডি ময়ভারের উপপাদ্যটা যদি আপনি এক লাইনে প্রকাশ করতে যান তাহলে হচ্ছে কি, এন যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে কস থিটা প্লাস আই সাইন থিটা উপরে হচ্ছে হোল টু দি পাওয়ার এন, এর মান হবে কি কস থিটা প্লাস আই সাইন এন থিটা, অথবা একটি মান হবে কি কস থিটা প্লাস আই সাইন এন থিটা। অর্থাৎ এন যদি কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে কস থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে আই সাইন থিটা ও টু দি পাওয়ার এন, এর মান হবে কি, এই পুরোটার মান হবে এইটা, আর না হয় এই পুরোটার যে কোনো একটা মান হবে এইটা, ঠিক আছে? তাহলে আমাদের ডি ময়ভারের উপপাদ্যটা প্রমাণ হবে। পরের প্রশ্নে চলে যায় প্রতিসাম্য নির্ণায়ক কাকে বলে। প্রতিসাম্য নির্ণায়ক যদি আপনারা শিখতে চান তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিসাম্য নির্ণায়কটা হচ্ছে যে আপনার মূলত ডেল সমান সমান হচ্ছে এ ওয়ান এ আবার ইনটু হচ্ছে এ টু, এইভাবে হচ্ছে এ ওয়ান ওয়ান এ টু টু, এভাবে ডট ডট করে এ এন এম পর্যন্ত যাবে, অর্থাৎ আপনারা দুইটা এ এন এন পর্যন্ত যাবে। অর্থাৎ আপনারা হচ্ছে দেখেন এখানে যদি আপনার উদাহরণ দেওয়া হয় তাহলে বলা যায় যে নির্ণায়কের প্রতিসাম্য নির্ণায়ক বলা হবে যদি এ আই জে সমান সমান এ ছোটো হাতের জে আই হয়। উদাহরণ যদি দেই, যেমন দেখতেই পাচ্ছেন এখানে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি একটি প্রতিসাম্য নির্ণায়ক বলা হয়েছে, অর্থাৎ এটাকে যদি আপনারা সলিউশন করেন তাহলে এই ফর্মেটটা আসবে, অথবা বলা যায় এই ফর্মেটটা আসবে। পরের প্রশ্নটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য পদগুলো সমান তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এ এক্স সমান সমান বি হলে বড় হাতে এ এক্স এবং বি কে কি বলে। এখানে হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট যদি এ এক্স সমান সমান বি হয় তাহলে এ কে সহজ, এক্স কে চলক এবং বি কে ধ্রুবক বলা হবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই ভেক্টরের যোগাশ্রয় সমাবেশ বলতে কি বুঝো। মনে করি ভি এফ, আপনারা সবাই 180p হচ্ছে কনভার্ট করে দেখবেন তাহলে হচ্ছে আপনারা একটু ক্লিয়ার দেখতে পাবেন, যদি কেউ ঘোলা দেখে থাকেন হচ্ছে কোয়ালিটিটা যদি একটু বাজে দেখে থাকেন তাহলে আপনারা যেটা করবেন ইউটিউবে গিয়ে আপনাদের সেটিং অপশনে গিয়ে ভিডিওটার কোয়ালিটিটা বাড়ায় নেবেন 180p দেখবেন, ঠিক আছে? তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ভেক্টরের যোগাশ্রয় সমাবেশ বলতে কি বুঝো। মনে করি ভি এফ ভেক্টর জগৎ, যেখানে ভি ওয়ান ভি টু ভিএন ভিএন এর মান হচ্ছে কি ভি, এবং
এবং হচ্ছে আপনাদের ইনফিনিটি ওয়ান, ইনফিনিটি টু, যেটা হচ্ছে কি ইনফিনিটি এন এর মানটাও কি ইনফিনিটি এন যেন এফ হয়, অর্থাৎ ইউ সমান সমান হচ্ছে ইনফিনিটি ওয়ান ভি ওয়ান প্লাস ইনফিনিটি টু ভি টু। অর্থাৎ আমরা যদি এটাকে একটা ইউ ধরি, ধরেন যে এই প্রথম মানটাকে ইনফিনিটির মানটাকে যদি আমরা ইউ ধরি, তাহলে আমরা বলতে পারি যে ইনফিনিটির ওয়ান আর ভি ওয়ানটা গুণ হয়ে যোগ হবে কি ইনফিনিটি টু প্লাস হচ্ছে ভি টু। এইভাবে আমরা যত যাবো ইনফিনিটি থ্রি ইন্টু ভি থ্রি, আবার ইনফিনিটি ফোর ভি ফোর, এইভাবে হচ্ছে আপনাদের গুণ হয়ে যাবে, যোগ হচ্ছে কি ইনফিনিটি এন ভি এন। তাহলে আমরা বলতে পারি যে ইউ যেন ভি হয় এবং তবে ইউকে ভি ওয়ান ভি টু ভি এন ভেক্টর সমূহ যোগাস্তরী সমাবেশ বলবে। এগুলো সব হচ্ছে আপনাদের মুখস্থের একটা বিষয়, ঠিক আছে? কী শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা যুগল সরলরেখা নির্দেশিত হয়? কী শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা যুগল সরলরেখা নির্দেশিত হয়? যদি ডেল সমান জিরো হয় এবং যেখানে ডেল সমান হচ্ছে এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে বিজি স্কোয়ার, আশা করি সকলে দেখতে পাচ্ছেন, এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস মাইনাস হচ্ছে এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার হয়, তবে সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা যুগল সরলরেখা নির্দেশিত হবে। অর্থাৎ আপনারা যখন দ্বিঘাত সমীকরণের মানগুলো হচ্ছে নির্ণয় করতে যাবেন, তখন যেটা হবে এখানে এফ এর একটা মান থাকবে, জি এর একটা মান থাকবে, এইচ এর একটা মান থাকে, তো আপনারা যদি ডেল লিখে এইভাবে যদি গুণ করেন যোগ বিয়োগ করেন, তাহলে সেটা হয়ে যাবে কি সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা যুগল সরলরেখা নির্দেশিত হবে। পরের প্রশ্নে চলে যাই, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আই ওয়ান এম ওয়ান এন ওয়ান ও আই টু এম টু এন টু এর দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয় পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত লিখো, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের যে আই ওয়ান এম ওয়ান এন ওয়ান ও এল টু এম টু এন টু এগুলো থাকবে, দিক কোসাইন বিশিষ্ট যে সরলরেখাগুলো থাকবে এগুলো যে পরস্পর লম্ব ও সমান্তরাল হবে এটা শর্ত লিখতে বলছে, তাই বুঝতেই পারতেছেন প্রদত্ত সরলরেখা লম্ব হওয়ার শর্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যদি এই সরলরেখাটা আমাদের লম্ব হতে হয়, অর্থাৎ এখানে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা সরল দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয় যদি লম্ব হতে হয়, তাহলে আমাদের শর্ত হচ্ছে এটা যে আই ওয়ান আই টু প্লাস হচ্ছে এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু এ হবে। তাহলে আমরা যদি সমান্তরাল করতে চাই তাহলে যেটা হবে আই এল ওয়ান এর এল ওয়ান বাই এল টু প্লাস এম ওয়ান, আচ্ছা এটা আই বলে ফেলছি, এটা এল হবে, এল ওয়ান বাই এল ওয়ান বাই এল টু প্লাস হচ্ছে এম ওয়ান বাই এম টু সমান হচ্ছে এন ওয়ান বাই এন টু, এটাই হবে কি আমাদের সমান্তরাল হওয়ার শর্ত। শেষ দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র লিখতে বলছে, দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান এর ডি ওয়ান সমান জিরো হয় এবং আরেকটা সমীকরণ যদি এটা হয় এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু সমান জিরো, তাহলে সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কস থিটা সমান সমান হচ্ছে উপরে থাকবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু, নিচে থাকবে হচ্ছে রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, এটাই হবে দুইটা সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এখানে আমাদের থিটার মানটা বের করতে পারলে আমাদের ম্যাথ সলভ। দেন হচ্ছে আবার এখানে দুটো সমীকরণ লিখে দিছে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু যদি জিরো হয় সেইখানে সরলরেখার দিক অনুপাত কত, তো এইখানে দিক অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে এটা ম্যাট্রিক্স নির্ণয় আমরা করতে পারবো বি ওয়ান বি টু সি ওয়ান সি টু সি ওয়ান সি টু এ ওয়ান এ টু এবং এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, এটাই হবে আমাদের প্রদত্ত সরলরেখার দিক অনুপাত। দেন আমরা চলে যাবো লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা হচ্ছে এ একটি ভেক্টর যেখানে এ ভেক্টরের মান হচ্ছে আই আই ভেক্টর মাইনাস ফাইভ জে, দেখতেই পাচ্ছেন এ একটি ভেক্টর, এখানে হচ্ছে আই ভেক্টর মাইনাস ফাইভ জে ভেক্টর প্লাস হচ্ছে টু কে ভেক্টর এবং বি একটি ভেক্টর হলে বি ভেক্টরের মানটা হচ্ছে ফোর আই ভেক্টর প্লাস টু জে ভেক্টর প্লাস থ্রি কে ভেক্টর, দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তো মধ্যবর্তী কোণ দ্বয়ের মান জানতে চাইছে, তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এ ভেক্টরটা আমরা লিখবো বি ভেক্টরটা আমরা লিখবো, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আগে ডট গুণ করবো, তো ডট গুণ করার পরে আমরা যেটা করবো ডট গুণ করার পরে আমরা জানতে আমরা জানি যে ডট গুণ করার কারণে কী মানটা হবে, এই যে আয়ের আগে যে মানটা আছে এই আয়ের আগে যে মানটা আছে সেটা হয়ে যাবে কি গুণ মাইনাস এই জে এর আগে যে মানটা আছে এবং এই জে এর আগে যে মানটা আছে সেটা হয়ে যাবে গুণ এবং এই কে এর আগে যে মানটা আছে এই কে এর আগে যে মানটা আছে সেটা হয়ে যাবে গুণ,
দেন গুণ করে যোগ বিয়োগ করার পর আমরা দেখলাম এটার মান জিরো বেরিয়েছে। এবার যদি আমরা বের করি যে এখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু, উপরে চলে যাবে সেই ডট গুণনটা, নিচে চলে আসবে মডিউলাস। ওকে, উপরে চলে যাবে ডট গুণন, নিচে চলে আসবে মডিউলাস। তো ডট গুণের মান আমরা জিরো বসায় দিলাম এবং মডিউলাস মানে হচ্ছে রুট ওভার এই যে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই ভেক্টর স্কোয়ার প্লাস হচ্ছে জে ভেক্টর স্কোয়ার প্লাস কে ভেক্টর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমাদের গুণ গড় করতে হবে। তো আমরা ইজিলি হচ্ছে দুইটা ভেক্টরের মানই আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে রুট ওভার স্কোয়ার করলে আমরা দেখলাম এখানে হয় হচ্ছে কস থিটা সমান সমান হয় কস 90 ডিগ্রি, অর্থাৎ এখানে মানটা চলে আসে 90 ডিগ্রি। দেন আমরা বলতে পারি কস কস কাটা গেলে থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তো নির্ণয় মধ্যবর্তী কোণ থিটা সমান সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি মধ্য যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র। অর্থাৎ এখানে যদি আমাদের এই মানটা চেঞ্জ করে অন্য কোনো মানও দেয়, আমরা সেম মেথড ইউজ করে হচ্ছে আমরা এটা সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক বিভাগ করতে করতে কিন্তু অনেক সময় চলে গেছে। তাই আমরা বলতে পারি যে আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওটা ক বিভাগটাই আমরা দেখাই, নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ খ বিভাগটা দেখাবো। তো আমাদের পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে, এবং আপনাদের প্রচুর পরিমাণ শেয়ার দরকার, আমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, এবং আপনাদের লাইক কমেন্ট বেশি বেশি দরকার। তাহলে আমরা ইনশাল্লাহ ফান্ডামেন্টালের আরও বেশ কিছু ম্যাথ নিয়ে আসবো ইনশাল্লাহ, আমরা চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।